বগুড়ার সর্বশেষ অবস্থা জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ আমরা তার কাছ থেকে জেনে নিচ্ছি বুলবুল আমরা জেনেছি গতরাতে মাইকিং করে গুজব ছড়িয়ে ধর্মপ্রাণ মানুষদের জড়ো করা হয়েছিল এবং এর পরবর্তীতে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঠিক কিভাবে এই ঘটনাটি ঘটলো আরাম বগুড়া জেলার কয়েকটি উপজেলায় নন্দীগ্রাম সাজাহানপুর কাহালু এই সকল উপজেলা প্রত্যেকটি মাইক থেকে ঘোষণা করা হয় যে চাঁদের ভিতরে চেহারা দেখা যাচ্ছে এরকম একটা খবর শোনার পরেই সাধারণ মুসল্লিরা মাইকে যখন বিভিন্ন মসজিদের মাইক থেকে যখন এই ধরনের ঘোষণা আসে তখন সাধারণ মুসল্লিরা ঘর থেকে বেরিয়ে আসে এবং চাদের চাঁদের দিকে তাকিয়ে তারা কেউ কিছু দেখেছে আবার কেউ দেখেনি এরকমটা বলেছে তবে অনেকেই আমাকে বলেছে যে তারা মানে চাঁদের ভিতরে এক ধরনের ছায়া দেখা যায় মানুষের আকৃতির কিছু একটা দেখেছে এরকমটা অনেকে বলছে কিন্তু কেউ কেউ আমাকে বলেছে যে আসলে এরকমটা দেখা যায়নি এটা একটা গুজব এবং প্রত্যেকটা মসজিদের মাইক থেকে ইমাম এবং আহ এই ঘোষণাটা দেয় এবং সকল মানুষকে ধর্মপ্রাণ মুসলমানকে রাস্তায় বেরিয়ে এসে আল্লাহর রাস্তায় রাস্তায় নামার জন্য করে করে। তারপরে সকল বেরিয়ে আসে এবং অবরোধ শুরু আনাম আপনি জানেন বগুড়ায় এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে মানুষের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক আছে তবে আতঙ্ক কিছুটা কমতে শুরু করেছে আমরা বিকেলের দিকে দেখেছি মানুষজন ঘর থেকে কিছুটা বেরোচ্ছে তাদের করছে তবে এখন পর্যন্ত কোন যানবাহন চলাচল করছে না বগুড়া শহরে কোনো রিক্সা ভ্যান কিছুই চলাচল করছে না রাস্তায় রাস্তায় কাঠের গুঁড়ি বিদ্যুতের পোল এগুলো ফেলা আছে সে কারণে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে যারা পথচারী তারা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে এবং পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি নিয়ে আনা বলবো আপনাকে ধন্যবাদ